একজন বয়স্ক মানুষ যে তার জীবন একাকিত্ব এবং হতাশার সাথে কাটাচ্ছিল। কিন্তু একদিন তার কাছে একটি অল্প বয়সের মেয়ে আসে এবং সে মেয়েটিকে তার বাড়িতে ফ্রিতে ভাড়া থাকার পারমিশন দিয়ে দেয়। কিন্তু তার একটি শর্ত থাকে। এখানে বলে দিই, এই মুভিটি খুবই সুন্দর একটি মোটিভেশনাল মুভি, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য স্টুডেন্ট অ্যান্ড মিস্টার হেনরি। হেনরি বয়জট একজন বয়স্ক মানুষ যে একা প্যারিসে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে। হেনরি একজন রিটায়ার ব্যক্তি, তাই তার জীবনটা খুবই বোরিং হয়ে গেছে এবং একইভাবে সে খুবই খিটখিটে স্বভাবের হয়ে গেছে। অন্যদিকে একই সময় আমরা দেখি একটি অল্প বয়সী মেয়েকে, যার নাম এমি। এমির জীবনটাও ঠিক হেনরির মতোই বোরিং হয়ে গেছে, কিন্তু সে কোনো রিটায়ার করেনি, বরং সে একই ক্লাসে মোট 5 বার ফেল করেছে। এমনকি এই অবধি নয়, সে যখন তার পছন্দের ড্রাইভিং শিখতে যায় সেখানেও সে ফেল করে যায়, আর এই কারণে সে তার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। এমির ফ্যামিলি বলতে তার বাবা এবং তার মা এবং তার ছোট্ট একটি ভাই রয়েছে। এমির বাবা বাজারে একটি সবজি এবং ফলের দোকান চালায়। এখন সে তার মেয়ের এরকম অবনতি দেখে সে এমিকে পরামর্শ দেয়, সে যেন তার দোকানে একজন হেল্পার হিসেবে এখন থেকেই কাজ শুরু করে দেয়। কিন্তু এমি তেমনটা চায় না, বরং সে চায় প্যারিসে গিয়ে তার এই পড়াশোনা কন্টিনিউ করতে। স্বাভাবিকভাবেই এমির বাবা এই প্ল্যানে মোটেও রাজি হয় না, কিন্তু এমি তাকে কোনো রকমে রাজি করিয়ে ফেলে এবং সে তার স্বপ্ন পূরণ করতে প্যারিসে চলে যায়। এখন এমির প্রথম কাজ হল এই প্যারিসে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করা। এমি নিউজ পেপার পড়ে একটি ঠিকানা খুঁজে পায় যেখানে তাদের মতো স্টুডেন্টদের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। এমি সঙ্গে সঙ্গে সেই ঠিকানায় পৌঁছে যায় এবং কলিং বেল বাজাতেই দরজাটা খোলে হেনরি নামে সেই ব্যক্তি। আসলে হেনরির একমাত্র ছেলে পল এই ঘর ভাড়ার বিজ্ঞাপনটা ছাপিয়েছিল, আর এটা হেনরি জানে না, আর এই কারণেই সে হঠাৎ করে এমন একটি অচেনা মানুষকে দেখে অবাক হয়ে যায়। এমি এই বয়স্ক ব্যক্তির সাথে খুব মিষ্টি এবং সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু হেনরি তার মুখের ওপরই দরজাটা বন্ধ করে দেয়। এমির বেশ অদ্ভুত লাগে, তাই সে আবারও কলিং বেল বাজায় এবং হেনরিকে জানায় সে এখানে কেন এসেছে। হেনরি প্রথমবার বুঝতে পারে হয়তো তার ছেলে এই ঘর ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল, তাই সে এমিকে ঘরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। কিন্তু তার আগে তাকে কড়া শব্দে জানিয়ে দেয় সে যেন ভালো করে পা মুছে ঘরে ঢোকে। এমি তার কথা মতোই কাজ করে এবং সে ঘরে প্রবেশ করলে দেখে ঘরটা খুবই সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে, এবং এই ঘরের একপাশে একটি পিয়ানো রাখা রয়েছে, আর সেটাও খুবই পরিষ্কারভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এখন এমি যখন এই পিয়ানোর কাছে এগিয়ে যায়, হেনরি চিৎকার করে তাকে জানায় সে যেন পিয়ানোতে টাচ না করে এবং সেখান থেকে সরে যায়। এমি বুঝতে পারে এই ব্যক্তি মোটেও সহজ সরল নয়, বরং সে খুবই খিটখিটে ধরনের মানুষ, আর এটা তার মোটেও পছন্দ হয় না। কিন্তু তার এই ঘরটা বেশ পছন্দ হয়ে যায়। এরপর হেনরি এমিকে তার থাকার ঘরটা দেখায়, একইভাবে তাকে একটি ফর্ম ফিল আপ করতে বলে এবং সেই ফর্মে লেখা থাকে সে কি কি করতে পারবে না। আসলে এই সব কিছুর একটাই কারণ, হেনরি যে করেই হোক এই মেয়েটিকে তার বাড়িতে থাকতে দিতে চায় না, কিন্তু এমি প্রত্যেকটা জিনিসই মেনে নেয়। তখন হেনরি বাধ্য হয়ে এই ঘর ভাড়ার টাকা অনেকটাই বাড়িয়ে দেয়। এখন এই বেশি টাকা শুনে এমি বুঝতে পারে তাকে বিকল্প রাস্তা খুঁজতেই হবে, তাই সে পুনরায় এই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরের খোঁজ করতে শুরু করে দেয়। সে প্রত্যেকটা জায়গায় যায় এবং জানতে পারে তাদের ঘর ভাড়া হেনরির চাইতেও অনেক বেশি, এমনকি সেই ঘরগুলো অতটা ভালো নয় যতটা হেনরির ঘরগুলো রয়েছে। তাই সে ভালোভাবে বুঝতে পারে সে বড়সড় মিস্টেক করে ফেলেছে, কারণ বেশি টাকা হলেও হেনরির ঘরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু যেহেতু সে ঝগড়া করে চলে এসছে, তাই সে আর প্যারিসে ফেরে না, বরং তার বাড়িতে ফিরে যায়। আর এভাবে সে 2 দিন কাটিয়ে দেয় এবং ভাবতে শুরু করে দেয় সে আসলে কি করবে। আর ঠিক তখনই তার ফোনে একটি কল আসে, আর এই কলটা হয় মিস্টার হেনরির। হেনরি তাকে ফোনে জানায় সে অনেক ভাবনা চিন্তা করেছে এবং অবশেষে তাকে ঘর ভাড়া দিতে চায়। এমি খুব খুশি হয়ে যায় এবং তার মুখে হাসি ফুটে ওঠে, কারণ প্যারিসে থাকা এবং সেখানে গিয়ে পড়াশোনা করা এটা তার স্বপ্ন ছিল এবং সেটা পূরণ হতে চলেছে। তাই পরের দিন সকাল হতেই সে তার ফ্যামিলিকে বিদায় জানিয়ে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। এমি যখন হেনরির বাড়িতে পৌঁছায়, হেনরি সবার প্রথমে কিছু নিয়মাবলী এমির হাতে ধরিয়ে দেয় এবং এমিকে এখানে থাকতে হলে এই প্রত্যেকটা নিয়ম তাকে মেনে চলতে হবে। এমি লক্ষ্য করে এটা একটা 20 পাতার বই যার মধ্যে শুধুমাত্র নিয়ম লেখা রয়েছে, আর এটা দেখে তার মাথা ঘুরে যায়। সে খুব বেশি রেগে যায়, কিন্তু সে হেনরিকে কিছু বুঝতে দেয় না, কারণ এই বাড়িটা সে আর হারাতে চায় না। এখন রাত হলে এমি এই বাড়িটা ভালোভাবে ঘুরে দেখে এবং এমনটা করতে গিয়ে সে লক্ষ্য করে হেনরি তার ছেলের সাথে ফোনে কথা বলছে, আর এই কথা শুনে সে প্রথমবার জানতে পারে এই বাবা ছেলের সম্পর্ক মোটেও ভালো নয়।
তাদের মধ্যে বেশ রাগারাগি চলছে। এখন এমি চুপচাপ তার রুমে ফিরে যায়, কিন্তু শেষে গিয়ে হেনরি তাকে দেখে ফেলে। তাই সকাল হতেই হেনরি এমির সাথে কথা বলে এবং তাকে বুঝিয়ে দেয় কেন সে তার ছেলের সাথে রাগারাগি করে। হেনরি জানায় তার ছেলে পল ভ্যালেরি নামের এক মহিলার সাথে সম্পর্কে রয়েছে এবং সে চায় ভ্যালেরিকে বিয়ে করতে। কিন্তু সমস্যা হলো ভ্যালেরি মোটেও ভালো মহিলা নয়। হেনরি বলে ভ্যালেরি আগের থেকেই প্ল্যান করে রেখেছে, সে বিয়ের পর আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এমি বুঝতে পারে এই সমস্যা বড় সমস্যা, তাই সে কোনো রকম উত্তর দেয় না, বরং সে চুপ থাকে। আর এমনই একদিন হেনরি কোনো কাজের জন্য বাইরে চলে যায় এবং এই সুযোগে সে পিয়ানোটা বাজানোর চেষ্টা করে, যেটা একটা সময় হেনরি তাকে ধরতে মানা করেছিল। এখন এমি বেশ কিছুক্ষণ এই পিয়ানো বাজানোর পর হঠাৎই হেনরি এখানে চলে আসে এবং সে এমিকে পিয়ানোর কাছে দেখে খুব রেগে যায়। এমনকি সে রাগের বসে তাকে এখনই এই ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এমি বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, তাই সে তার কাছে ক্ষমা চায় এবং জানায় সে আর কখনোই এমনটা করবে না। কিন্তু হেনরি তার কথা শোনে না, বরং সে তাকে বলে, তুমি তোমার এই মাসের টাকাটা আমায় এখনই দিয়ে দাও এবং এখান থেকে চলে যাও। কিন্তু সমস্যা হলো এমির কাছে কোনো টাকা নেই, তাই সে আরও একবার হেনরির কাছে রিকোয়েস্ট করে। হেনরি অনেক ভেবে চিনতে একটি উপায় বের করে। সে এমিকে বলে, আমার একটি শর্ত রয়েছে এবং এই শর্তটি তুমি যদি মেনে চলো তবে তোমার কাছ থেকে আমি এক টাকাও নেব না এবং পুরো ফ্রিতে এখানে তুমি থাকতে পারবে। আর এই বলে হেনরি তাকে জানায়, তুমি যদি আমার ছেলে এবং ভ্যালেরির সম্পর্কটা ভাঙতে পারো তবে তুমি এখানে ফ্রিতে থাকতে পারবে। আর এমনটা করার জন্য সবার প্রথমে তোমাকে পলকে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে হবে, যাতে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং তারপর তুমি সত্যিটা জানিয়ে দিয়ে এখান থেকে চলে যাবে। এখন এই কথা শুনে এমি বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি বলবে, তাই সে চুপ থাকে। এখন এই চুপচাপ থাকতে দেখে হেনরি তাকে বোঝায়, তুমি যদি এই প্ল্যানে ফেল হয়েও যাও তবুও তুমি এখানে ফ্রিতে থাকতে পারবে, কিন্তু তোমায় অন্তত একবার এই চেষ্টাটা করতেই হবে। এমি এই কথা শুনে ভাবতে শুরু করে দেয় এবং ভাবতে ভাবতে সে ঘর থেকে বেরিয়ে আসে। সে রাস্তায় হাঁটতে শুরু করে এবং একটা সময় সে একটি রেস্টুরেন্টে একটি বিজ্ঞাপন দেখতে পায় যেখানে লেখা রয়েছে, কাজের জন্য একজনকে দরকার। এমি বুঝতে পারে এটাই সুযোগ সে তার ঘর ভাড়ার টাকাগুলো কাজ করে ইনকাম করতে পারবে। তাই সে সেই রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানকার এমপ্লয়িকে জানায় সে এখানে কাজ করতে চায়। এখন সেই এমপ্লয়ি তাকে বুঝিয়ে দেয় এই কাজটা খুব একটা সহজ নয়, তাকে এই রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে হবে, এমনকি তার সাথে এখানকার বাসন ধোয়া এবং রেস্টুরেন্টের নিচের অংশটা মুছে সেটাকে পরিষ্কার করা সবকিছুই করতে হবে। এমি এতে রাজি হয়ে যায় এবং ডিসাইড করে নেয় কাল থেকে সে তার কাজ শুরু করে দেবে। পরের দিন সকালে হেনরির ছেলে পল তার বাড়িতে আসে এবং প্রথমেই তার দেখা হয় এমির সাথে। পল লক্ষ্য করে এমি আগের থেকেই তার নাম এবং তার পরিচয় ভালোভাবে জানে। সে বুঝতে পারে এই সব কিছুই তার বাবা তাকে বলেছে এবং একইভাবে সে সন্দেহ করতে শুরু করে দেয়, হয়তো তার বাবা তার নামে তাকে খারাপ কিছু বলেছে, কারণ তার বিশ্বাস তার বাবা তার নামে কখনো ভালো কিছু বলতেই পারে না। এমি বুঝতে পারে এই বাবা ছেলের মধ্যে সত্যিই ঝামেলা অনেকটাই বড়, তাই সে পলকে বোঝায় তার বাবা তাকে কোনো খারাপ কথা বলেনি এবং তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে হেনরি এখানে চলে আসে এবং সে পলকে এমির সামনে খারাপ কথা বলতে শুরু করে দেয়, যেগুলো শুনে পল বেশ লজ্জায় পড়ে যায় এবং এখান থেকে রাগ করে চলে যায়। এমি সঙ্গে সঙ্গে তাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা শোনে না। হেনরি এটা দেখে খুশি হয় যে এমি তার কথা মতো তার কাজ শুরু করে দিয়েছে এবং তার ছেলের সাথে ভালোভাবে কথা বলছে। এরপর এমি তার দৈনিক কাজ অর্থাৎ রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয় এবং একইভাবে তার পড়াশোনাও কন্টিনিউ চালিয়ে যায়। কিন্তু সমস্যা হলো এমি পড়াশোনায় খুব একটা ভালো নয় এবং একইভাবে পড়াশোনাতে তার মনোযোগ অনেকটাই কম, তাই সে পাঁচ মিনিট পড়লে দশ মিনিট ঘুমোতে শুরু করে দেয়। একদিন হেনরি পলকে তার বাড়িতে নিমন্ত্রণ করে এবং তাকে খাওয়ানোর জন্য এমিকে ভালোভাবে রান্না করতে বলে। এমিও তার কথা মতো সুন্দরভাবে রান্না করে। এখন এমি লক্ষ্য করে পলের সাথে তার গার্লফ্রেন্ড ভ্যালেরিও এখানে চলে আসছে। এমি তার সাথে কথা বলে এবং প্রথমবার জানতে পারে হেনরি কেন ভ্যালেরিকে পছন্দ করে না। আসলে সে সব কথাতেই সন্দেহ করে আর এটাই তার সবচেয়ে বাজে স্বভাব। এখন এমি হেনরির কথা মতো পলের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে শুরু করে দেয়। প্রথম দিকে পলের বেশ লজ্জা লাগে, সে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেয় এবং এমির কথা তাকে আনন্দ দিতে শুরু করে দেয়। এরপর এরা যখন একসাথে খাবার খেতে বসে তারা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করতে শুরু করে দেয় এবং এমন একটি টপিক থাকে এই ঘরের সেই পিয়ানোটি। এমি এখানে জানতে পারে এই পিয়ানোটি হলো হেনরির স্ত্রীর, যে কিনা এখন আর বেঁচে নেই আর এই কারণে সে কাউকেই এই পিয়ানোটায় হাত দিতে দেয় না। এখন এই কথাবার্তার মাঝে ভ্যালেরি জানায়
হেনরি সবসময় এমনই করে, সে কখনোই কোনো জিনিসে কাউকে হাত দিতে দেয় না। এখন এই কথা হেনরির খারাপ লেগে যায়, তাই সে প্রতিবাদ করে, যার ফলে আরও একবার এই বাবা ছেলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এবং এই ঝামেলা শেষ হলে হেনরি প্রত্যেককে অবাক করে দিয়ে এমিকে এই পিয়ানো বাজানোর পারমিশন দিয়ে দেয় এবং জানায় সে যেন এখনই সবার সামনে পিয়ানোটা বাজায়। এমি কথা মতো পিয়ানো বাজাতে শুরু করে দেয় এবং সে এত সুন্দরভাবে বাজায় যার ফলে হেনরির তার স্ত্রীর কথা মনে পড়ে যায়, যে কিনা ঠিক একই রকমভাবে বাজাত, তাই তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর এই সুযোগে ভ্যালেরি তার মন্তব্য আরও একবার প্রকাশ করে। সে জানায় হয়তো ওই পিয়ানো বাজানোটা হেনরির মতো পছন্দ হয়নি, তাই তার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। কিন্তু পল তাকে বোঝায় এটা তার ভুল ধারণা, কারণ তার বাবার পুরনো কথা মনে পড়ে গেছে, আর সেটা হলো তার মায়ের কথা, আর এই কারণে তার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। এরপর এরা দুজন পুনরায় এখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলে এমি তার কলেজে চলে যায়, কারণ আজ তার রেজাল্ট বেরোনোর দিন, তাই সে খুব বেশি নার্ভাস থাকে এবং এই ভয় ভয়ে সে রেজাল্ট চেক করতে শুরু করে দেয়। এবং সে লক্ষ্য করে তার ভয় একদম সঠিক, সে এবারও ফেল করে গেছে। আর এটা দেখে তার মন একদম ভেঙে যায়, তাই সে আর বাড়ি ফেরে না, বরং সোজা একটি বারে চলে যায় এবং তার মনের দুঃখ কমানোর জন্য সেখানে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। আর এভাবেই একটা সময় সন্ধ্যা হয়ে যায়। পরের দিন সকালে এমির ঘুম ভাঙে তার ঘরের কলিং বেলের আওয়াজে। সে দরজা খুললে লক্ষ্য করে ভ্যালেরি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে জানায় আগের দিন সে তার একটি ট্রে এখানে ফেলে গিয়েছিল, তাই সে সেটা এখানে নিতে এসেছে। এখন যেহেতু এমি আগের দিন রাতে খুব বেশি ড্রিঙ্ক করেছে, তাই তার শরীরটা মোটেও ভালো নেই, তাই এই অবস্থাতে সে ট্রেটা দিতে গিয়ে তার মধ্যে বমি করে ফেলে। এখন সে কিছুটা সুস্থ হলে সে তার মনের কথাগুলো হেনরিকে বলতে শুরু করে দেয়। সে জানায় আগের দিন তার সাথে কি হয়েছে এবং কিভাবে সে আরও একবার ফেল করে গেছে। একইভাবে সে জানায় সে আর কখনোই তার বাড়িতে ফিরতে পারবে না, কারণ তার বাবা এই খবর মোটেও সহ্য করতে পারবে না। আর এমনটা বলতে বলতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। হেনরি তার কথা ভালোভাবে বুঝতে পারে, তাই সে তাকে বোঝায়, তুমি এই পরীক্ষায় ফেল করেছ কারণ তোমার এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, তাই তোমার সবার প্রথমে সেই জিনিসটা করতে হবে যেটা তুমি মন থেকে চাও, কারণ যেই জিনিসে তোমার মন থাকবে না সেই জিনিসে তুমি হাজার ভালো করলেও তুমি মন থেকে শান্তি পাবে না। এখন এই কথা শুনে এমি কাঁদতে কাঁদতে বলে সে পিয়ানো বাজাতে চায় এবং এটা তার ছোটবেলার শখ, কিন্তু তার বাবা এটা তাকে বাজাতে দেয়নি। হেনরি সঙ্গে সঙ্গে তাকে পিয়ানোর সামনে নিয়ে যায় এবং তাকে পিয়ানো বাজানোর অনুমতি দিয়ে দেয়। এখন এই সুযোগে এমি তার সবচেয়ে প্রিয় গান এবং তার লেখা গানটি এই পিয়ানোতে বাজাতে শুরু করে দেয়, যেটা শুনে হেনরি প্রথমবার বুঝতে পারে এই মেয়েটির মধ্যে সত্যিই ট্যালেন্ট রয়েছে এবং সে তার সুনাম করে। এরপর ভ্যালেরি এখান থেকে চলে যাবে তার আগে এমি তার কাছে হেনরির স্ত্রীর সম্বন্ধে জানতে চায় এবং জানতে চায় সে কিভাবে মারা গেল। তখন ভ্যালেরি তাকে জানায় আজ থেকে 30 বছর আগে দোতলায় গিয়ে জানালা পরিষ্কার করছিল এবং সেই জানালা দিয়ে হঠাৎ করে সে নিচে পড়ে যায় এবং তারপরই তার স্ত্রীর মৃত্যু হয়ে যায়। এখন এইসবের মধ্যে ভ্যালেরির মনে হতে শুরু হয় যে এমি তার বয়ফ্রেন্ডকে পছন্দ করে, কারণ কিছুদিন ধরে সে তাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখতে পেয়েছে। কিন্তু এমি তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে মোটেও পলকে পছন্দ করে না। কিন্তু এই কথাবার্তার মধ্যে এমি একটা জিনিস বুঝতে পারে, ভ্যালেরি আর যাই হোক সে পলকে সত্যি সত্যি ভালোবাসে, তাই সে সোজা হেনরির সাথে এই ব্যাপারে কথা বলে এবং জানায় সে এই কাজ করতে পারবে না এবং একটি সত্যিকারের ভালোবাসাকে এভাবে ভাঙতে পারবে না। স্বাভাবিকভাবেই হেনরি খুব রেগে যায় এবং মুখের ওপর দরজা বন্ধ করে দেয় এবং জানায় সে যেন এখনই এই বাড়ি ছেড়ে চলে যায়। পরের দিন সকাল হলে হেনরির কথা মতো এমি তার বাড়িতে ফিরে আসে এবং এখানে এসে সে দেখে তার বাবা মা অলরেডি নানান রকম আয়োজন করে রেখে দিয়েছে, শুধুমাত্র এই আশায় যে তার মেয়ে পরীক্ষায় পাশ করে বাড়ি ফিরবে। আর এই সব দেখে এমি তাদেরকে মিথ্যে বলে। সে তাদেরকে জানায় সে পাশ করে গেছে, কিন্তু সে এখানে থাকে না, বরং সে পুনরায় প্যারিসে ফিরে যায় এবং বাধ্য হয়ে হেনরির কথা মতো কাজ করতে শুরু করে দেয়। হেনরি সবার প্রথমে এমিকে জানিয়ে দেয় পল কি পছন্দ করে, যেমন সে ফুটবল খুব ভালোবাসে এবং সে ফ্রান্সের নাম করা টিম বোর্দোকে সাপোর্ট করে। একইভাবে জানিয়ে দেয় সে কোন উপন্যাস পছন্দ করে এবং কি ধরনের গান শুনতে ভালোবাসে। একইভাবে হেনরি প্ল্যান করে সে এমির জন্য কিছু একটা করবে, কারণ সে তার জীবনে বহুবার হতাশ হয়েছে, তাই সে এখানকার নাম করা একটি মিউজিক স্কুলের লেটার তার বাড়ির লেটার বক্সে রেখে দেয় এবং এমনভাবে রেখে দেয় যেন দেখে মনে হয় এটা বাইরে থেকে কেউ পাঠিয়েছে শুধুমাত্র এমির জন্য। সকাল হলে এমি সেই লেটার বক্স চেক করে এবং ঠিক হেনরির প্ল্যান মতোই সে লেটারটা মন দিয়ে পড়ে, কিন্তু সে এতে রাজি হয় না, বরং সে না করে দেয়, কারণ তার মতে সে খুব ভালো পিয়ানো বাজাতে পারে না। যাই হোক, এমি তার শর্ত মতো কাজ শুরু করে দেয়। সে সবার প্রথমে সেই সুইমিং পুলে চলে যায় যেখানে
পল দৈনিক সুইমিং করে এবং সেখানে গিয়ে সে এমন অভিনয় করে যেন দেখে মনে হয় সে এখানে প্রতিদিন আসে। পল খানিকটা অবাক হয়ে যায়, কিন্তু এমি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে দেয়। এরপর এরা দুজন গাড়ি করে বাড়ির পথে যাত্রা শুরু করে এবং এই সুযোগে এমি সেই জিনিসগুলো উল্লেখ করে যেগুলো পলের অলরেডি পছন্দ, যেমন ফুটবল এবং ফুটবলে ফ্রান্সের নাম করা টিম বোর্দো। এমি জানায় এই সব কিছুই তার খুব পছন্দ। এখন এই সব কিছু শুনে পল বেশ অবাক হয়ে যায়, কারণ প্রত্যেকটা জিনিসই তার পছন্দের সাথে মিলে গেছে, তাই তার মনে এক আলাদা রকমের আনন্দ তৈরি হয়ে যায়। এরপর বাড়ি ফিরলে এমি ফুটবলের সেই ড্রেসটাও দেখায় যেটা অলরেডি পলের পছন্দ। একইভাবে পল এমির রুমে তার প্রিয় উপন্যাসটাও খুঁজে পায়, যার ফলে আস্তে আস্তে এমি পলের মন জয় করে ফেলে। কিন্তু পল এটা জানে না এই সব কিছু শুধুমাত্র মিথ্যে অভিনয়, বরং সে এইসব জিনিসই সত্যি মনে করে নেয় এবং এমিকে বিশ্বাস করতে শুরু করে দেয়। এমি বুঝতে পারে তার প্রতিটা প্ল্যানে কাজ হচ্ছে, তাই সে তার শেষ প্ল্যানটাও অ্যাপ্লাই করে ফেলে। সে পলকে বলে, আমি তোমার সাথে একটি সম্পর্ক তৈরি করতে চাই, কারণ আমি 40 বছর বয়সের ছেলেদেরকে খুব পছন্দ করি। আসলে পলের বয়স 40 হয়ে গেছে আর এটা এমি ভালোভাবে জানে, কিন্তু এই কথা শুনে পল না করে দেয়। সে জানায় তার বয়স অনেক বেশি এবং সে তার সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করতে চায় না, আর এই বলে সে এখান থেকে চলে যায়। রাত হলে এমির চোখে ঘুম আসে না, বরং সে এটা ভেবে লজ্জা পায় যে একটি সম্পর্ক ভাঙার জন্য সে কতটা খারাপ কাজ করছে। যদিও হেনরি তাকে বোঝায় এই কাজটা সে ততক্ষণ করবে যতক্ষণ না এই সম্পর্ক ভেঙে যাচ্ছে, এবং এই সম্পর্ক ভেঙে গেলেই সে এই কাজ করা বন্ধ করে দেবে। পরের দিন সকালে এমির ফোনে পলের একটি মেসেজ আসে। পল মেসেজে জানায় সে তার সাথে দেখা করতে চায়। এমি কথা মতো তার সাথে দেখা করে এবং তারা দুজন একটি ক্লাব পার্টিতে চলে যায়। এখানে এসে পল খুব আনন্দের সাথে ডান্স করে, কিন্তু এমির মনে মোটেও আনন্দ থাকে না, কারণ সে এখানে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে ডান্স করছে, তাই তার মনটা বেশ খারাপ হয়ে যায়। এখন এরা দুজন যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, পল এটা ভেবে খুশি থাকে যে সে হয়তো এমিকে ইমপ্রেস করে ফেলেছে, কিন্তু এমির মনে শান্তি থাকে না, তাই সে এই দুঃখে পলকে তার অতীতের ঘটনাগুলো বলতে শুরু করে দেয়। সে জানায় কিভাবে তার ফ্যামিলিতে কেউ কোনোদিন তাকে সাপোর্ট করেনি এবং সে একই ক্লাসে কতবার ফেল করেছে, কিন্তু পলের ভুল ধারণা ভাঙে না, বরং আরও বেড়ে যায়। সে মনে করে যে এই মানুষটি তার মনের কথা তাকে বলছে, সে নিশ্চয়ই তাকে পছন্দ করে, তাই সে এই পুরো রাতটাই আনন্দের সাথে কাটিয়ে দেয়। এবং সকাল হলে সে বাড়ি ফেরে এবং দেখে তার হবু স্ত্রী তার জন্য অপেক্ষা করে বসে রয়েছে এবং সে খুব রেগে রয়েছে। আসলে এতদিনে পল একবারও বাড়ির বাইরে রাত কাটায়নি, আর এবার সে এটা করে ফেলেছে। তাই ভ্যালেরি বুঝতে পেরে যায় পল অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছে, তাই সে রাগ করে এই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পলকে জানায় সে যেন তার সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট না করে। অন্যদিকে হেনরি যখন জানতে পারে তার প্ল্যানে কাজ হয়েছে, সে খুব খুশি হয়ে যায় এবং একইভাবে সে এমিকে জানিয়ে দেয় সে তার জন্য লন্ডনের একটি মিউজিক স্কুলে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। আর এটা দেখে এমির মন খুশিতে ভরে যায়, তাই সকাল হতেই সে আনন্দের সাথে সেই রেস্টুরেন্টে কাজের জন্য চলে যায়। কিন্তু তখনই সে লক্ষ্য করে সেই রেস্টুরেন্টে আগের থেকে পল তার জন্য অপেক্ষা করছে। আসলে ভ্যালেরি চলে যাওয়ার কারণে পল এখন সত্যি সত্যি এমির সাথে সম্পর্ক তৈরি করতে চায়, তাই সে এমিকে জানিয়ে দেয় সে হানিমুনে কোথায় কোথায় যাবে এবং তার কি কি প্ল্যান রয়েছে। কিন্তু এমি তাকে বলে দেয় সে তার সাথে এতদিন যা করেছে সবকিছুই তার ভুল ছিল, সে আসলে তার বয়সের একটি ছেলেকে পছন্দ করে, অর্থাৎ তার বয়ফ্রেন্ড রয়েছে। আর এই কথা শুনে পল বেশ হতাশ হয়ে যায়, কারণ তার কাছে এখন ভ্যালেরিও নেই এবং এমিও নেই, তাই সে বুঝতে পারে না সে এখন কি করবে। তাই সে মন খারাপ করে তার দৈনিক কাজ করতে শুরু করে দেয় এবং এই অবস্থায় সে আরও একটি খবর পায়, আর সেটা হলো ভ্যালেরি তাকে অফিসিয়ালভাবে ডিভোর্স দিতে চায়। রাত হলে পল সবার প্রথমে ভ্যালেরিকে কল করে এবং জানতে পারে ভ্যালেরি বর্তমানে প্রেগনেন্ট, আর এই কারণে সে ভ্যালেরির বাড়িতে চলে যায় তাকে দেখার জন্য এবং তাকে আরও একবার বোঝানোর চেষ্টা করে যে সে এই ভুল করে ফেলেছে, কিন্তু এমন ভুল সে আর কখনোই করবে না। আর এই কথা শুনে ভ্যালেরি তাকে ক্ষমা করে দেয় এবং এদের সম্পর্ক আরও একবার ঠিক হয়ে যায়। পলের মনে আরও একবার খুশি চলে আসে এবং সে সবার প্রথমে ভ্যালেরির প্রেগনেন্টের কথাটা তার বাবা হেনরিকে জানায়, কিন্তু হেনরি এই কথায় মোটেও খুশি হয় না, বরং সে এটা ভেবে হতাশ হয়ে যায় যে সে তার প্ল্যানে ব্যর্থ হয়ে গেছে। এখন যেহেতু আগের থেকেই এই বাবা ছেলের মধ্যে ঝামেলা চলছিল এবং তার মধ্যে এই খবর শুনে হেনরির মুখে হতাশা দেখে পল খুব রেগে যায় এবং সে তার বাবাকে কড়া শব্দে জানায় সে যদি ভ্যালেরির সামনেও এরকম হতাশা প্রকাশ করে তবে সে কোনোদিন তার সাথে আর কথা বলবে না। অন্যদিকে এমির জীবনে আরও একবার সমস্যা দেখা দেয়, আর সেটা হলো তার বাবা জানতে পেরে গেছে সে আসলে পরীক্ষায় ফেল করে গেছে
আর এই কারণে সে ইতিমধ্যেই তাকে এখান থেকে নিতে আসছে, যার অর্থ হল সে আর তার স্বপ্নের পিয়ানো বাজাতে পারবে না এবং সেই মিউজিক স্কুলে অ্যাডমিশন নিতে পারবে না। তাই সে সারা রাত খুব বেশি ড্রিঙ্ক করে এবং হেনরির কাছে তার এই মনের দুঃখ শেয়ার করে। কিন্তু হেনরি তার ড্রিঙ্ক করা দেখে খুব রেগে যায়। সে বলে, তুমি কি জানো আমার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? এমি তাকে জানায় সে জানালা দিয়ে পড়ে মরে গিয়েছিল। কিন্তু হেনরি বলে, এটা মোটেও সত্যি নয়। সে জানালা দিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার মৃত্যু হয়েছিল খুব বেশি নেশা করার কারণে, আর তুমিও সেই নেশা করছো, তাই এটা তোমাকে এখনই বন্ধ করতে হবে। একইভাবে সে তাকে বোঝায়, তোমার বাবা তোমাকে নিতে আসছে, কিন্তু তুমি তার সাথে যাবে না, বরং তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, কারণ কিছু জিনিসের জন্য কখনো কখনো ফ্যামিলির বিরুদ্ধে যেতে হয়। আর এই কথা শুনে এমি তাকে বোঝায়, তাহলে পল যেটা করছে সেটাও একদম সঠিক, কারণ ভ্যালেরিকে বিয়ে করা তার স্বপ্ন এবং সে সেই স্বপ্ন পূরণ করার জন্য তার ফ্যামিলির বিরুদ্ধে চলে গেছে। এখন এই কথা শুনে হেনরি একদম চুপ হয়ে যায়। সে বুঝতে পারে যে এই জিনিসটা সে এতদিনে বুঝতে পারেনি, সেই জিনিসটা এই মেয়েটি আজ এই ছোট্ট কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল। পরের দিন ভ্যালেরি হাতে মিষ্টি নিয়ে হেনরির সাথে দেখা করে, আর এবার হেনরি তার সাথে ভালোভাবে কথা বলে। এরপর একটা দিন কেটে যায় এবং এমি এখান থেকে যাবার জন্য তার ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়, এবং যাবার আগে সে শেষবারের মতো হেনরির সাথে দেখা করে। আর এবার হেনরি তাকে একটাই কথা বলে, সে যেন তার স্বপ্ন পূরণ করতে করতে বৃদ্ধ না হয়ে যায়, তাকে এটা যত তাড়াতাড়ি সম্ভব করতেই হবে, কারণ মানুষের জীবনের কোনো ভরসা নেই। আর এই কথা শুনে এমি এই রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সে তার বাবার সাথে যায় না, বরং তাকে জানিয়ে দেয় সে তার স্বপ্ন পূরণ করতে চায়। যদিও তার বাবা তাকে জোর করে, কিন্তু এবার এমি তার বাবার কথা শোনে না এবং এখানেই থেকে যায়। এরপর বেশ কয়েকটা মাস কেটে যায় এবং এমি সেই পিয়ানোটা কন্টিনিউ বাজিয়ে যায়, যেটা একটা সময় হেনরি তাকে ধরতে মানা করত, এবং সে তার একটি নতুন গান লেখে এবং একইভাবে এই মিউজিক কম্পিটিশন জেতার জন্য সব রকম প্র্যাকটিস সে শুরু করে দেয়। আর এভাবেই সেই দিনটা চলে আসে যেদিন এমিকে এই মিউজিক পরীক্ষা দেবার জন্য লন্ডনে যেতে হবে। এমি যাবার আগে হেনরিকে রিকোয়েস্ট করে সে যেন তার সাথে দেখা করতে লন্ডনে অবশ্যই যায়। হেনরিও তাকে কথা দেয় সে অবশ্যই যাবে। এরপর এমি লন্ডনে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে এই মিউজিক কম্পিটিশনের বেশ কয়েকটা ধাপ সে পাশ করে যায়। কিন্তু একদিন সে খবর পায় হেনরি আর বেঁচে নেই, সে মরে গেছে। তাই সে আর লন্ডনে থাকে না, বরং পুনরায় সে প্যারিসে ফিরে আসে। সে সবার প্রথমে পলের সাথে দেখা করে। পল এখানে পুরো ঘটনাটা তাকে বলতে শুরু করে দেয়। সে জানায় তার চলে যাবার পর হেনরির মন কিছুটা খারাপ হয়েছিল, কিন্তু সে এটা ভেবে খুশি হয়েছিল যে তোমায় সে লন্ডনের মিউজিক কম্পিটিশনে পাঠাতে পেরেছে। এমনকি একইভাবে সে আমার ছোট্ট সন্তানকে দেখেও খুব খুশি হয়েছিল, এবং তার এই খুশি আরও বেড়ে গিয়েছিল যখন সে জানতে পেরেছিল তুমি সেই প্রতিযোগিতাগুলো পাশ করছিলে। কিন্তু একদিন রাতে সে ইচ্ছে করে ড্রিঙ্ক করতে শুরু করে দেয় এবং তারপর সে আর ঘুম থেকে ওঠেনি, এবং সকালে আমরা জানতে পারি সে মরে গেছে। এরপর পল একটি লেটার এমির হাতে ধরিয়ে দেয় এবং জানায় এটা হেনরি তার জন্য রেখে গেছে, এবং একইভাবে এই বাড়িটাও সে তার নামে করে গেছে। এখন এই সব কিছু শুনতে শুনতে এমির চোখ দিয়ে জল পেরিয়ে আসে, কিন্তু সে লেটারটা খোলে এবং পড়তে শুরু করে দেয়। লেটারে হেনরি লিখেছে, প্রিয় এমি, আমার সাথে তোমার হয়তো আর কখনোই দেখা হবে না, তাই তুমি আমার এই কথাগুলো সবসময় মেনে চলবে, যেমন কখনোই তুমি নেশা করবে না এবং তুমি তোমার স্বপ্ন সবসময় পূরণ করার চেষ্টা করবে, এবং একইভাবে তোমার বাবার কথা সবসময় মেনে চলবে। আর হ্যাঁ, আমার সেই পিয়ানোটাও আমি তোমায় দিয়ে দিচ্ছি, কারণ পিয়ানোটাকে যত্নে রাখার মতো যোগ্য ব্যক্তি একমাত্র তুমি। এখন এই সব পড়তে পড়তে এমির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে এবং তার মনে পড়ে যায় প্যারিসে তার প্রথম দিনের কথা, যেদিন সে হেনরির সাথে দেখা করেছিল এবং সে তার সাথে খুবই খারাপভাবে কথা বলেছিল, এবং তখন সে ভেবেছিল এই মানুষটি একটি খিটখিটে ধরনের মানুষ, কিন্তু আজ সে বুঝতে পারছে সে সত্যিই একজন মানুষ। যাই হোক, সে হেনরির একটা কথাও অমান্য করে না, সে প্রত্যেকটা কথা সুন্দরভাবে মেনে চলে এবং তার নতুন কম্পিটিশনের জন্য প্রিপারেশন চালু করে দেয়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।